Hello, my dear student. Welcome to my online English class, for class 8, 9 and 10. I am Shomir Gain, assistant teacher, KM Yusuf Ali High School, Modpari PSP2. Dear student, I hope you are all well by the grace of Allah with the members of your family. I am also fine. Today, I shall discuss a very important topic of English grammar for class 8, 9 and 10. And that is sentence. Priyo Shikharthi, আজকের তোমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমি গঠন অনুযায়ী যে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাস উপভোগ করবে। আমি আশা করি এতে তোমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেন্টেন্সের গঠন ভেদ নিয়ে মাঝে মাঝে দ্বিধা দ্বন্দ্বে থাকি। যেমন গঠন অনুযায়ী এবং অর্থ অনুযায়ী, সেন্টেন্স অর্থ অনুযায়ী কত প্রকার এবং সেন্টেন্সের গঠন অনুযায়ী কত প্রকার। আমরা ট্রান্সফরমেশনে যদি দিতে যাই তাহলে আমাদের অবশ্যই সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা ক্লাস 6 এন্ড 7 যেখানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী সেন্টেন্সকে যে পাঁচ ভাগে ভাগ করা হয় সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং ধারণা নিয়েছে যে সেন্টেন্স পাঁচ প্রকার, কিন্তু গঠন অনুযায়ী সেন্টেন্স কত প্রকার সে সম্পর্কে আমাদের প্রাথমিক সেই ধারণা ছিল না। আজকে তাই আমি ক্লাস 8, 9 এন্ড 10 এই শিক্ষার্থীদের জন্য সেন্টেন্সের প্রকারভেদ, বিশেষ করে গঠন অনুযায়ী সেন্টেন্স কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি, এবং সেন্টেন্সের গঠন প্রণালী আমি কিভাবে সেই সেন্টেন্সগুলো চিনতে পারবো সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। আমি তোমাদের বোঝানোর জন্য আমি পয়েন্ট দুটি আগে লিখে রাখছি যাতে তোমাদের বুঝতে আরো সহজ হয়। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো। সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইল ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। ওকে, যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। যেমন শি টেক্স টি, এখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব। এখন তোমাদের কাছে বলি, শি টেক্স টি বা এখানে যদি আমি অন্য একটা উদাহরণ দেই, হি ইটস রাইস, এখন এখানে একটি মাত্র সাবজেক্ট, যেখানে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব আছে, অবশ্যই সেটা কি স্বাধীন। অর্থাৎ যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেই সেন্টেন্সটা আমরা কি বলবো, স্বাধীন সেন্টেন্স। ওকে, এখন
কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সের একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন ক্লোজ এবং একটি ডিপেন্ডেন্ট অর্থাৎ অধীন ক্লোজ থাকে তাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমি তোমাদের এটা নিয়ে অন্যভাবে বলি, আমরা যে সেন্টেন্সের একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ, ওকে, যে সেন্টেন্সের একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে তাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। কিন্তু আমি সেই সংখ্যাটা গেলে তোমাদের একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকতে হবে, কেননা সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। এখন সিম্পল সেন্টেন্সটা তোমাদের বোঝানো হচ্ছে যে স্বাধীন বাক্য, আমরা স্বাধীন বাক্য যে যাকে কি বলা হয় সমাপিকে ঘিরে স্বাধীন বাক্য। তাহলে যে সেন্টেন্সের এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। এখানে বলা হচ্ছে যে সেন্টেন্সের একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটি ডিপেন্ডেন্ট অর্থাৎ অধীন ক্লোজ থাকে তাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এখন এখানে দেখা যায় যে তো ইজ পুওর, ইজ অনেস্ট, যদিও সে গরিব, যদিও সে গরিব, ইজ অনেস্ট, সে হয় সৎ, সে হয় সৎ স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, দো ইজ পুওর ডিপেন্ডেন্ট। তাহলে আমার এখানে যে সংজ্ঞা দেওয়া হয়েছে কি হয়েছে, যে সেন্টেন্সের একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং একটি মাত্র ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। ওকে, কম্পাউন্ড সেন্টেন্স, যে সেন্টেন্সে দুটি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন বাক্য এবং এর মাঝে এন্ড ওয়ার্ড অর বা এর যুক্ত থাকে তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। যেমন ইজ পুওর বাট অনেস্ট, ইজ পুওর বাট অনেস্ট। তাহলে এখানে দেখো ইজ পুওর, সে গরিব। এখন এখানে তোমাদের সুবিধার্থে আরেকটু ক্লিয়ার করে নিই, বাট যেহেতু কি আছে তাহলে এটা আমার দ্বিতীয়বারে লেখার দরকার নেই, এজ আছে হয়তো দ্বিতীয়বারে আমার লেখার দরকার নেই, তাই কি লিখলাম যে ইজ পুওর বাট অনেস্ট। ওকে, এখন আমি সংক্ষেপে কিভাবে বুঝবো যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড? একটু ভালো করে খেয়াল করে আমি এখানে লিখে দিচ্ছি, এখানে সাবজেক্ট একটি, সাবজেক্ট একটি মাত্র সাবজেক্ট আছে, ফাইনাল ভার্ব একটি, ক্লোজ একটি। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? দেখো তোমরা একটু যে সেন্ট আমি এখানে বলে রেখেছি, যে সেন্টেন্সের একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাল ভার্ব থাকে তাকে আমরা কি বলি? সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স আমি সহজে চেনার উপর হয়েছে, আমি সিম্পল সেন্টেন্সটা দেখবো যেখানে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাল ভার্ব এবং মাত্র ক্লোজ থাকবে, তখন আমরা তাকে কি বলবো? সিম্পল সেন্টেন্স। ওকে, এরপরে আসি কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স, সাবজেক্ট দুটি, ফাইনাল ভার্ব
দুটি। এখানে আছে স্বাধীন যোগ হবে অধীন। ওকে, আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে বুঝবো? এখানে সাবজেক্ট দুটি, ফ্যানি ভার্ব দুটি, রোজ দুটি। স্বাধীন প্লাস স্বাধীন, দেখো আমি আবার বলছি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আমাদের ক্লিয়ার রাখতে হবে কিন্তু যে গঠন অনুযায়ী সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। আমাদের সেন্টেন্স সম্পর্কে যখনই আমরা আলোচনা করব সেখানে আমরা দেখব যে সেন্টেন্স এটা অর্থ অনুযায়ী নাকি গঠন অনুযায়ী। আমরা অর্থ অনুযায়ী যখন সেন্টেন্সকে প্রকারভেদ করব তখন সেন্টেন্স হচ্ছে ফার্স্ট প্রকার, আবার যখন গঠন অনুযায়ী সেন্টেন্সকে প্রকারভেদ করব তখন হচ্ছে গ সেন্টেন্স তিন প্রকার। এখন যেহেতু আমরা ক্লাস 8, 9 and 10 এখানে বিশেষ করে আমরা সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে কেন, আমরা সর্বক্ষেত্রে আমাদের সেন্টেন্সের গুরুত্ব আছে কিন্তু তারপর হচ্ছে আমরা যখন ট্রান্সফরমেশন করতে যাব তখন আমাদের এই গঠন অনুযায়ী সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি এই গঠন অনুযায়ী সেন্টেন্স এর প্রকারভেদটা যদি না জানি, আমাকে বলা হলো সিম্পল সেন্টেন্স, এখন আমি যদি জানি যে অর্থ অনুযায়ী আমি করেছি সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু আমি কমপ্লেক্স সেন্টেন্স তো কোথাও পাই না, এখন আমার বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এন্ড সিম্পল সেন্টেন্স এটা আসলে কোথা থেকে আসলো। আমরা যখন গঠন অনুযায়ী সেন্টেন্সকে বুঝতে যাব যে গঠন অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদটা যখন আমরা লক্ষ্য করব তখন দেখব যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তাহলে কি হলো, সিম্পল সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ সিম্পল সেন্টেন্সের সংজ্ঞা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছি, কমপ্লেক্স সেন্টেন্সের আমরা সংজ্ঞাটা খুব সুস্পষ্ট ভাবে আমরা বুঝতে পারছি এবং আমরা কিভাবে চিনব সেটার উপায় আমি এখানে লিখে দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা কি এবং কম্পাউন্ড সেন্টেন্সের যে চেনার উপায় সে চেনার উপায়টা আমাদের কি ছিল, তাহলে আমরা দেখো কম্পাউন্ড সেন্টেন্সের আমি এখানে চেনার উপায় যেখানে বলা হচ্ছে সাবজেক্ট দুটি, ফাইনাল ভার্ব দুটি এবং ক্লোজ দুটি। এখন তোমাদের সহজে একেবারে খুব সংক্ষেপে আমি বলতেছি, দেখো আমরা যখন সেন্টেন্স সম্পর্কে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ফাইনাল ভার্বটা আসলে কি না, এই যে ফাইনাল ভার্ব আমরা কিন্তু যখন আমরা একটা ভার্ব করতে যাব তখন কিন্তু পিছনে আরেকটা উকি মানে সেটা দিকে আমার খেয়াল রাখতে হবে যে আমাদের এটা হচ্ছে ফাইনাল সমাপিকা ক্রিয়া, মনে রাখতে হবে ফাইনাল ভার্ব হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। ওকে, ফাইনাল ভার্ব কি সমাপিকা ক্রিয়া। তাহলে এখানে আছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে তোমাদের সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সম্পর্কে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা নয়। ওকে, এখন আসি তোমাদের এর পরবর্তী ক্লাসে যেটা যাব সেটা সম্পর্কে তোমাদের একটু আমি একটু টাচ দেব। দেখো আমরা সেন্টেন্স গঠন অনুযায়ী সেন্টেন্স সম্পর্কে যে আমরা ধারণা নিলাম, এটা ধারণা নেওয়ার আমার তো একটা পরবর্তীতে কি কার্যক্রম আছে সেটা হচ্ছে আমার পরবর্তী যে ক্লাস হবে সেখানে থাকবে ট্রান্সফরমেশন। ওকে, ট্রান্সফরমেশন অর্থাৎ সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হবে, এই বিষয় নিয়ে আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা থাকবে। এখন যেহেতু আমাদের কি নিয়ে এটা আমি আলোচনা করছি এটা আমাদের সুবিধার জন্য যাতে আমি পরবর্তীতে সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স আমি সহজেভাবে করতে পারি। এখন আমরা যে ট্রান্সফরমেশনে যাব, যে ট্রান্সফরমেশন আসলে কি কি, এ কি, হোয়াট ইজ ট্রান্সফরমেশন,
দেখো ট্রান্সফরমেশন ভাষার একটা সৌন্দর্য বর্ধক এবং চিরাচরিত একটা কুশল, অর্থাৎ ভাষাকে পরিবর্তন, অর্থাৎ আমরা অনেক সৌন্দর্য করার জন্য আমরা ভাষাকে কিন্তু পরিবর্তন করি। এবং আমার মূলত কিভাবে দুই ভাবে আমরা পরিবর্তন, এই ভাষাকে আমরা মূলত দুই ভাবে পরিবর্তন করতে পারি। নাম্বার ওয়ান, ইট ইজ কনভার্সন অফ সেন্টেন্স, আর ইট ইজ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। খেয়াল করে শুনো, কিন্তু আমার ভাষাকে মূলত আমরা দুই ভাবে কিন্তু পরিবর্তন করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, নাম্বার টু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন কনভার্সন অফ সেন্টেন্স, আমাকে যদি বলা হয় যে চেঞ্জিং সেন্টেন্স, এখন এটা কি কনভার্সন অফ সেন্টেন্স করব না ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব? প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু ক্লাস 8 9 এন্ড 10 এ ক্লাস ইংলিশ ক্লাসের জন্য আমি কিন্তু আজকে তোমাদের গঠন অনুযায়ী সেন্টেন্সের প্রোগ্রামটা শিখেলাম, এটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ আমাদের অর্থ ঠিক থাকবে কিন্তু গঠন পরিবর্তন হবে। আর কনভার্সন সেন্টেন্স কি আছে, যার বাক্যের গঠনগত এবং অর্থগত উভয় পরিবর্তন হবে। আমি বললাম যে করিম ভালো ছেলে, এখন বললাম যে এটা নেগেটিভ কর, নাবুদুক কর, এখন তুমি বলবে করিম ভালো ছেলে না, তাহলে কি হয়ে গেল, করিম খারাপ ছেলে হয়ে গেল? না, করিম ভালো ছেলে, ও ভালোই থাকবে। আমি যদি বলি যে করিম ভালো ছেলে, তোমাকে বললাম করিম ভালো ছেলে, তুমি বললে যে করিম ভালো ছেলে, অন্য একজন করিম ভালো ছেলে, এখন অন্য আর একজনে করিম ভালো ছেলে এটা না বলে বলবে কি করিম খারাপ ছেলে নয়, তার মানে কি করিম ভালো ছেলে। এখন আমরা যে দেখছো, এখন একটু খেয়াল করবা যে আমরা কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর যে পরিবর্তন, এই পরিবর্তনটা কিভাবে, তাহলে আমরা যখন ক্লাস করব তখন কি থাকবে আমাদের ট্রান্সফরমেশন, অর্থাৎ আমার সেন্টেন্সের গঠন ঠিক, গঠন পরিবর্তন করে আমরা অর্থ ঠিক রাখব, আমরা অর্থটাকে ঠিক রাখব কিন্তু আমাদের গঠন পরিবর্তন হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এ পর্যন্তই, আগামীতে অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমাদের কি হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এবং সেখানে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করা হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।